নমস্কার, শুভ সন্ধ্যা। বাঙালি সংস্কৃতির অন্যতম অঙ্গ বাংলা যাত্রার সূচনা ষোড়শ শতকের বৈষ্ণব ভক্তি আন্দোলনকে কেন্দ্র করে। ১৯ শতক থেকে যাত্রার বিষয় ও আঙ্গিক পরিবর্তিত হয়। পালাকারদের মধ্যে আছেন পরমানন্দ দাস, কৃষ্ণকমল গোস্বামী, নীলকণ্ঠ মুখোপাধ্যায়, গোপাল উড়ে প্রমুখ। ১৯৬১তে শোভাবাজার রাজবাড়িতে যাত্রা উৎসবের মধ্য দিয়ে গ্রামীণ যাত্রাপালার সঙ্গে কলকাতার মানুষদের পরিচয় ঘটে। ক্রমে চিৎপুর হয়ে ওঠে যাত্রা দলের বাণিজ্যিক কেন্দ্র। সময়ের সঙ্গে যাত্রা শিল্পের লোকায়ত চরিত্রের বদল ঘটেছে। অন্যদিকে করোনা অতিমারীর প্রকোপে ক্ষতিগ্রস্ত যাত্রা শিল্প ক্রমে এই বিপদ কাটিয়ে উঠছে। আজ সম্প্রচারিত হবে সুব্রত বসুর কথিকা অতিমারীর আড়ালে যাত্রা শিল্প। লিটল ম্যাগাজিন এবং বাণিজ্যিক পত্রিকার লেখক সুব্রত বসুর লেখা প্রচারিত হয়েছে কলকাতা আকাশবাণীর সংবাদ বিভাগের সমীক্ষা ও পরিক্রমায়। কয়েকটি গ্রন্থের লেখকও তিনি। অভিনয় করেছেন নাট্যরঙ্গ গ্রুপ থিয়েটারে। উত্তরবঙ্গের তিতির পত্রিকা সম্পাদক মণ্ডলীর অন্যতম সুব্রত বসু। কথিকাটি পাঠ করেছেন সুব্রত বসুর কন্যা নমামি বসু রুদ্র। নমামি কলকাতা আকাশবাণীর সংবাদ পাঠিকা। এই অবসরে শান্তিনিকেতন সাহিত্যপথের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানাই। অনুষ্ঠানটি আপনারা শুনছেন শান্তিনিকেতন সাহিত্যপথের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। অতিমারীর আড়ালে যাত্রা শিল্প অনুষ্ঠানটি পুনরায় সম্প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অভিমত অবশ্যই ইমেল করে জানাবেন। সাহিত্যপথের ভিডিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অনুরোধ করি। সময়টা সম্ভবত ১৯৭২ সাল। পিসেমশাই পশ্চিম মেদিনীপুরের, যদিও তখন অবিভক্ত, এক প্রত্যন্ত গ্রামের হেলথ সেন্টারের ডাক্তার। অদ্ভুত সেই হেলথ সেন্টারের অবস্থান। বিস্তীর্ণ ডাঙা জমি, ছড়ানো ছিটানো কাঁটা গাছের জঙ্গল, বড় গাছ সেভাবে চোখে পড়ে না। তারই মধ্যে হেলথ সেন্টারকে কেন্দ্র করে পারস্পরিক দূরত্বে ছোট ছোট কয়েকটি স্টাফ কোয়ার্টার, কারণ জায়গার তো অভাব নেই। লোকবসতি বেশ কিছুটা দূরে, তবে অদূরে সন্ধিপুর হাইস্কুল সংলগ্ন বিরাট খেলার মাঠ। সেবার ভবানী পুজোয় আমাদের ওখানে যাওয়া। সেই উপলক্ষে বিরাট মেলা বসেছে, বিশেষ আকর্ষণ সারা রাত ব্যাপী যাত্রাপালা। সেই আমার প্রথম যাত্রা দেখার অভিজ্ঞতা। যদিও কলকাতার কোনো নামী যাত্রা দল নয়, তবুও সাধারণের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। রাত ১২টায় যাত্রাপালা শুরু হলে হবে কি, সন্ধে লাগতে না লাগতেই দূরবর্তী গ্রাম থেকে একের পর এক গরুর গাড়ি আসতে দেখলাম। দর্শক সমাগম শুরু হয়ে গেছে তখন থেকেই। যদিও যাত্রা দেখা অপেক্ষা শোনার উপর গুরুত্ব দেওয়া হয় বেশি, কারণ যাত্রাপালায় গান তার সম্পদ। তাই যাত্রা দেখতে যাব কেউ বলে না, বলে শুনতে যাব। যে কোনো যাত্রাপালায় দুটি চরিত্রের অবধারিত উপস্থিতি লক্ষ্য করা যেত, একজন বিবেক, অন্যজন নিয়তি। গান মূলত এদের কণ্ঠেই। নাটকের গতি প্রকৃতির ওপর আরো গুরুত্ব আরোপ করতেই দুজনের কণ্ঠে সময়ে সময়ে গানের সংযোজন। যেমন ধরা যাক, সোহরাব রুস্তমের লড়াইয়ের আগে নিয়তির কণ্ঠে গান বাঁধা, সেই গান সাধারণত করুণ সুরে। আবার বিবেকের গান উদাত্ত গলায়, কোনো চরিত্রের বিবেক জাগরণের উদ্দেশ্যে। যেহেতু আমরা ডাক্তারবাবুর বিশেষ অতিথি, সেই জন্য আমাদের জন্য বসার জায়গা আগে থেকেই নির্ধারিত, তাই একটু দেরি করেই গেছি। তখনও সমবেত দর্শকের গুনগুন আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে ঝুলন্ত ডে লাইটে পাম্প দেওয়া ছাড়া যাত্রা আরম্ভের তেমন তোড়জোড় নজরেও পড়ছে না। সময় যেন কাটতেই চায় না, অথচ অন্যান্য দর্শকদের কি অপরিসীম ধৈর্য। যাত্রাপালার আবহ সঙ্গীতের ভার যাদের ওপর, তারা আসর ঘিরেই বসেন। সেই আসর থেকেই সরু পথ দর্শকদের মধ্যে দিয়ে চলে গেছে গ্রিন রুমে বা সাজঘরে।
তার দূরত্ব কিছু কম নয়। সেখান থেকেই অভিনেতা অভিনেত্রীরা আসরে এসে অভিনয় করবেন। হঠাৎই একজন হারমোনিয়াম ঘাড়ে করে নিয়ে এসে যন্ত্রশিল্পীরা যেখানে বসবেন সেখানে নামিয়ে রাখল। সমবেত দর্শকের উল্লাসজনিত চিৎকার, এতক্ষণের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাত্রাগান আরম্ভ হতে বুঝি আর বিলম্ব নেই। বিলম্ব যে আছে সেটা বোঝা গেল অচিরেই, কারণ হারমোনিয়াম আসার অনেক পরে একে একে সঙ্গীতের সরঞ্জামগুলি আসরে উপস্থিত হচ্ছে। তখন দর্শকদের ধৈর্যের বাঁধ পুঁজিয়ে আর ধরে রাখা যাচ্ছে না। এর কিছুক্ষণ পরেই ঢং করে ঘণ্টা বাজার শব্দ। যন্ত্রশিল্পীরা একসঙ্গে যাত্রার মুখবন্ধ হিসেবে কনসার্ট শুরু করে দিলেন। দর্শকদের মধ্যে তখন মেক্সিকান ওয়েভ। উঠে দাঁড়িয়ে পড়া দর্শকদের বসাতেই শশব্যস্ত ভলেন্টিয়ার কর্মকর্তারা, তার মধ্যে কিছু শিষ্ট দর্শক সমান সচেষ্ট। এভাবে চলল মূল যাত্রাপালা আরম্ভ হওয়ার আগের গৌরচন্দ্রিকা। যে কোনো যাত্রাতেই এই কনসার্ট বেশ দীর্ঘায়িত হতো, তারপর শুরু হতো মূল অভিনয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বহুক্ষণ সেই কনসার্ট চলার পর অকস্মাৎ সমস্ত বাজনা থেমে গিয়ে ঝ্যাং করে আওয়াজ। আমরা কেউ লক্ষ্যই করিনি কখন যে সাজঘর থেকে বেরিয়ে দুজন শিল্পী আসরে উপস্থিত হয়ে গেছেন। পালা যত এগোতে থাকলো একটা কথা বোধগম্য হলো, এই ধরনের অভিনয়ে অভিনেতা অভিনেত্রীদের শুধু দক্ষতা নয়, শারীরিক সক্ষমতার প্রয়োজন আছে। একই ছন্দে প্রায় 4.5 ঘন্টা ধরে নিরলস অভিনয়ের পিছনে রয়েছে প্রচণ্ড অনুশীলন। এখনকার মতো ঝোলানো মাইকের সুবিধা নেই, শুধুমাত্র কণ্ঠস্বরের জোরে শেষ সারির দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখার অতিমানবীয় ক্ষমতা দেখে শুধু অবাক হওয়া নয়, শ্রদ্ধা জেগেছিল সেই সব অনামী অভিনেতা অভিনেত্রীদের পেশাদারিত্ব দেখে। সাজঘর থেকে দর্শকের মাঝখানে সরু পথ অতিক্রম করে আসরে উপস্থিত হয়ে সংলাপের সূত্র ধরা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, রীতিমতো অনুশীলনের প্রয়োজন। এখানে সম্পদ বলতে তো শুধু অভিনয়, তারই জুড়ে কাহিনীর দাবি মেনে যাত্রার আসর কখনো হয়ে উঠছে রাজসভা, কখনো বা রণক্ষেত্র, কখনো আবার সাপত সংকুল বনভূমি। কোনো দৃশ্যপট নেই, কোনো আসবাব নেই, নেই বৈদ্যুতিন আলোর চোখ ধাঁধানো ব্যবহার। শুধুমাত্র অভিনয়ের জোরে গোটা কাহিনী দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা। এক একজনের মর্মস্পর্শী অভিনয় এমন উচ্চতায় পৌঁছচ্ছে দর্শকদের হাততালি থামতেই চায় না। তাদের মধ্যে থেকে এনকোর এনকোর ধ্বনি উঠতে লাগল, যার অর্থ সেই অভিনেতা বা অভিনেত্রীকে আবার আসরে ফিরে এসে সংলাপ পুনরায় বলতে হবে। এখনকার দিনে অনেকটা অ্যাকশন রিপ্লের মতো। দর্শকদের মধ্যে কেউ কেউ আবার অভিনয়ে খুশি হয়ে অভিনেতা অভিনেত্রীর পোশাকে 2 টাকা 5 টাকার নোট সেফটি পিন দিয়ে আটকে দিচ্ছেন। ঘোষিত হচ্ছে সেই দর্শকের নাম, হাততালি দিয়ে তাকে অভিনন্দিত করা হচ্ছে। এ যেন এক অন্য জগৎ। যাত্রাকে কেন্দ্র করে এত কিছু ঘটনা সত্যি অভাবনীয়। ফলে প্রথম যাত্রা দেখার অভিজ্ঞতাই পরবর্তীকালে আমাকে আরো উৎসাহিত ও কৌতূহলী করেছিল। হাওড়ার সাঁতরাগাছি রামরাজাতলা সন্নিহিত অঞ্চলে যাত্রা গানের চল ছিল। অনেকগুলি ছোট ছোট সংস্থা, তারা নিয়মিত যাত্রার সঙ্গে জড়িত, বিভিন্ন জায়গায় অভিনয় হতো। এরা কেউই পেশাদার শিল্পী ছিলেন না, জীবন জীবিকা বজায় রেখে শুধুমাত্র ভালোবাসার টানে নিয়মিত মহলায় হাজির হয়ে আসরে নামতেন। রামরাজাতলায় রাম ঠাকুরের পুজো শুরু হতো রামনবমীর দিন থেকে, বিসর্জন শ্রাবণ মাসের শেষ রবিবার। মাঝে 3 মাস প্রতি শনিবার রাতে মন্দির সন্নিহিত আটচালাতেই যাত্রাগান অনুষ্ঠিত হতো। আমার পুরনো বাসস্থানের সন্নিকটে ছিল সাঁতরাগাছি যুবক সংঘ। প্রতি বছরই কোনো না কোনো নতুন পালা অভিনীত হতো। কখনো সামাজিক পালা শয়তানের চর কিংবা সাধক রামপ্রসাদ, কখনো আবার মহাকবি গিরিশ ঘোষ রচিত পাণ্ডব গৌরব, মহাভারতের উপকাহিনী নিয়ে জনা ও প্রবীর, ঐতিহাসিক কাহিনী সোহরাব রুস্তম, ভক্ত হরিদাস ইত্যাদি। এইসব পালায় তখন আমিও একনিষ্ঠ দর্শক। নারী চরিত্রের জন্য পেশাদার মহিলা শিল্পী ভাড়া করা অনেক সময় আর্থিক সামর্থ্যে কুলত না। পুরুষ অভিনেতারাই নারী চরিত্রে অভিনয় করতেন, তার জন্য অভিনয়ে এতটুকু হানি ঘটেনি। কখনো কখনো পরিবারের কোনো সদস্য বা সদস্যাকে অন্তর্ভুক্ত করতে হয়েছে। মনে আছে ভক্ত হরিদাস পালায় হরিদাসের ভূমিকায় অমরনাথ ভট্টাচার্য, কৃষ্ণের ভূমিকায় তাঁরই কিশোরী বোন। হরিদাস গাইছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম,
হরিদাসের চোখ দিয়ে আবেগে জল পড়ছে, তাই দেখে কৃষ্ণ অঝোর ঝরে কাঁদছে, সমস্ত দর্শক আপ্লুত। এ কথা তো সকলের জানা আছে, রামকৃষ্ণদেব নটী বিনোদিনীর নিমাই চরিত্রে অভিনয় দেখে বলেছিলেন, আসন নকল একাকার হয়ে গেল গো। যাত্রায় নারী চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত হয়ে আছেন প্রভা দেবী ও তারা কুমার ভাদুরীর পুত্র চপল কুমার ভাদুরী। শ্রদ্ধার সঙ্গে আজও তার নাম স্মরণ করা হয়। তখনকার দিনে গ্রাম বাংলায় বিনোদন বলতে তো ছিলই এই যাত্রা গান। এর মাধ্যমে লোকশিক্ষার কথা তো ঠাকুর রামকৃষ্ণদেব বলেই গেছেন। এই যাত্রা গান সম্বন্ধে সাধারণ মানুষজন এতটাই একাত্ম, কয়েক রাত্রিব্যাপী যাত্রা গান চলাকালীন গোটা গ্রামে একটা অলিখিত উৎসবের চেহারা নেয়। যাত্রার অভিনেতা অভিনেত্রীদের নিজেদের বাড়িতে সাময়িকভাবে আশ্রয় দেবার ব্যাপারে এতই তারা উদগ্রীব যে অন্যান্য পড়শিদের সঙ্গে চলত এক অদৃশ্য প্রতিযোগিতা। যাত্রাপালায় কে কোন বিশেষ চরিত্রে অভিনয় করছেন তার উপর নির্ভর হতো যেমন তাদের সামাজিক মর্যাদা, তেমনি যাদের বাড়িতে শিল্পী আশ্রয় নিতেন সেই পরিবারের আত্মশ্লাঘা বিশেষভাবে লক্ষণীয়। বহুদিন আগে দেখা একটি সিনেমার কথা মনে পড়ছে, কুহক। নায়ক একজন দুষ্কৃতী, ছিনতাই করা তার পেশা, কিন্তু গানের গলাটি অসাধারণ। জেল থেকে ছাড়া পাবার পর হঠাৎই দেখা যাত্রা দলের অধিকারীর সঙ্গে, তিনি তাকে পাকড়াও করে নিয়ে চললেন চৈতন্য মহাপ্রভুর পালায় নিমাইয়ের চরিত্রে অভিনয় করার জন্য। আসরে সে এমনই গান গাইল, গ্রামের লোকজন আদতে সেই দুষ্কৃতিকে গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া কিছুই ভাবতে পারছে না। এই হল যাত্রা গানের মহিমা। গ্রামীণ জীবনে যাত্রাপালা এমনভাবে জড়িত, তার প্রভাব পড়েছে সাহিত্যে। যাত্রার মাধ্যমে অনেকেরই রুজি রোজগারের ব্যবস্থা হতো। গল্পে উপন্যাসে এমন বেশ কিছু চরিত্র দেখা যায়, তাই তো গঙ্গারামের ছোট ভাই তবলা বাজিয়ে যাত্রা দল থেকে ৫ টাকা পেত। বঙ্কিমচন্দ্রের রম্য রচনার নায়ক মুচিরাম গুড়ের যাত্রায় অভিনয়ে খুব শখ, কিন্তু সে পার্ট মনে রাখতে পারে না, নির্ভর করতে হয় প্রম্পটারের ওপর। মুচিরাম কৃষ্ণের চরিত্রে অভিনয় করছে, রাধার সঙ্গে প্রেমের দৃশ্য, যথারীতি সে পার্ট ভুলে গেছে। চাঁদ বদনি রাধে পরবর্তী সংলাপের জন্য প্রম্পটারই ভরসা। সেই সময় জনৈক যন্ত্রশিল্পী পার্শ্ববর্তী বেহালা বাদকের হাতে হুঁকো তুলে দিয়ে বলছে গুরুক খাও। মুচিরাম প্রম্পটার এবং যন্ত্রশিল্পী দুজনের কণ্ঠস্বর এক করে প্রেয়সী রাধের উদ্দেশ্যে বলল শ্রীবদন তুলে গুরুক খাও। শুধু যে যাত্রা নিয়ে এরকম অনেক মজার বিষয় প্রতিফলিত হয়েছে সাহিত্যের পাতায় তা নয়, বাস্তবে এর সংখ্যা কম নয়। চলচ্চিত্রে পুরনো দিনের বেশ কিছু সিনেমায় যাত্রা অভিনয়ের দৃশ্য দেখা যায়। সাধারণত গ্রামের জমিদার বাবুর ব্যবস্থাপনায় যাত্রার আসর বসে, আপামর গ্রামবাসী উপস্থিত হন যাত্রা শুনতে, মহিলারা বসেন পুরুষ দর্শকদের থেকে আলাদা চিকের আড়ালে। সাজঘরে নারী বেশি পুরুষ অভিনেতা আসরে যাওয়ার আগে ধূমপান সেরে নিচ্ছেন, সেটাও হয়তো কারো কারো চোখে পড়ছে। দর্শক মহলে সেই আলোচনায় হাসির রোল উঠছে। কখনো আবার বংশীবাদক অভিযোগ জানাচ্ছেন তার সামনে বসে আসরে জনৈক দর্শক তেঁতুলের আচার খেয়েই যাচ্ছে, ফলে তার বাঁশি বাজাতে খুবই অসুবিধা হচ্ছে। প্রম্পটার নিচু গলায় পাঠ ভুলে যাওয়া অভিনেতাকে সংলাপের সূত্র ধরিয়ে দিতে চাইছে, তবুও হয়তো অভিনেতা জাহানারাকে জাহাপনা বলে ফেলল। এইসব দৃশ্য যেন যাত্রার সঙ্গে অত্যন্ত বাস্তবানুক। এই পুরনো লৌকিক সংস্কৃতির সর্বাঙ্গীন প্রভাব গ্রাম বাংলার মানুষজনের রক্তে, যার ফলে তারা নিজেরাই উদ্যোগী হতো গ্রামীণ ভাষায় পালাগান লিখতে, নিজেরাই আয়োজন করত অভিনয়ের। মাঠে ঘাটে কাজ করা লোক একদিনের জন্য হয়ে উঠত ভারত সম্রাট কিংবা দুর্ধর্ষ সেনাপতি, যার রেশ বজায় থাকত বেশ কদিন ধরে। অভিনয় ক্ষমতা না থাকা সত্ত্বেও বেশি চাঁদা দেবার সুবাদে যাত্রা নায়কের পার্ট নির্দিষ্ট থাকত কোনো একজনের, যাবতীয় বিভ্রম ঘটালেও সে কিন্তু নায়কই। মহলা চলার দিন থেকেই সারা পড়ে যেত গোটা গ্রামে, যারা অভিনয় করছে তাদের আলাদা সমাদর। মটকায় উঠে ঘরের চালায় পোয়াল দিতে দিতে জনৈক সিরিয়াস অভিনেতাকে ধ্বংস করো ধ্বংস করো বলে চিৎকার করতে দেখা যেত মাঝে মাঝেই, কারণ যাত্রায় জেতার ওই দুটি সংলাপ। কর্মসূত্রে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। রাতের অন্ধকারে হ্যাজাক চালিয়ে স্ট্রেচলানে প্যান্ট পরা আলেকজান্ডারকে দেখেছি গ্রামীণ ভাষায় সেলুকাসকে নিজের মহিমা কীর্তন করতে। সেই সুদূর মেসিডান থেকে ময়দা ডলনের নাই ডলতি ডলতি এখানে এইচি,
একি মুখের কথা ভাবতিছ? এই যে বিশাল সাম্রাজ্য দেখতিছ, উডাকার উডাও আমার। আমাদের কাছে হাস্যকর মনে হলেও গ্রামীণ মানুষের অভিনয় করার এই সুপ্ত ইচ্ছা কিন্তু যাত্রার প্রতি একান্ত ভালোবাসা থেকেই উদ্ভূত। 70-এর দশক যাত্রা গানে স্বর্ণযুগ বলা যায়। কলকাতা চিতপুর কেন্দ্রিক বিভিন্ন যাত্রা দল বিশেষত শীতকালে গ্রাম বাংলা মাতিয়ে বেড়াত। নট্য কোম্পানি, লোকনাট্য, মোহন অপেরা, তরুণ অপেরার নাম লোকের মুখে মুখে ফিরত। উৎপল দত্তের মতো নাট্যকার লিখলেন রাইফেল, সন্ন্যাসীর তরবারি, বৈশাখী মেঘের মতো যাত্রাবালা, যার মূল বিষয় পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রাম। নটি বিনোদিনী যাত্রাপালায় বীণা দাশগুপ্তের সারা বাংলাকে মাতিয়ে দিয়েছে। সোনাই দিঘি পালার জনপ্রিয়তা এমন পর্যায়ে তার ডিস্ক রেকর্ড বেরিয়েছিল। পুজো প্যান্ডেলে সোনাই দিঘির রেকর্ড বাজালে লোক জমে যেত। তরুণ অপেরা সাম্প্রতিক ইতিহাসে বিশেষ বিশেষ চরিত্রকে হাজির করলেন যাত্রার মঞ্চে। মূল অভিনেতা শান্তিগোপাল, বইয়ের পাতা থেকে উঠে আসা হুবহু নেতাজি সুভাষ, হিটলার, কখনো বা লেনিন। জনমানুষে তাঁর এমনই প্রভাব যে তিনি যেন সেই সব চরিত্রের সমার্থক রূপ। এই নিয়ে মজার গুজবের সৃষ্টি হয়েছিল। মোহনবাগানের উদ্যোগে ব্রাজিলে জগৎ বিখ্যাত ফুটবলার পেলে কলকাতা মাঠে খেলতে এসে তাঁর সুনামের প্রতি সুবিচার করতে পারেনি। আশাহত নিন্দুক দর্শকদের মনে হয়েছিল আসল পেলের পরিবর্তে বোধহয় শান্তিগোপালকে পেলে সাজিয়ে মাঠে নামানো হয়েছে। শিল্পীর অভিনব রূপসজ্জার জনপ্রিয়তা থেকেই এই গুজবের উৎপত্তি। এই শিল্পের পিছনে একটা ব্যবসার দিক আছে, সেটা যারা নিয়ন্ত্রণ করেন তারা শিল্প বোঝেন না। ব্যবসায় আরো কি করে মুনাফা অর্জন করা যায় সেটার লক্ষ্যেই যাত্রার পুরনো ঐতিহ্যকে বিসর্জন দিয়ে তিন দিক খোলা মঞ্চে চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদের গ্ল্যামারের মাধ্যমে আরো আকর্ষণীয় করার চেষ্টা করলেন যাত্রাকে। সংযোজিত হল অভিনব আলোকসজ্জার ম্যাজিক। এর ফলে দর্শক সমাগম হতে লাগলো ঠিকই, কিন্তু এতদিন ধরে বয়ে নিয়ে আসা সেই পরম্পরা কোথায় যেন ব্যাহত হল। কারণ যাত্রার মূল সুর বাঁধা থাকত তার গানে, বিশেষ রীতির এক স্বতন্ত্র অভিনয়। যাত্রা, থিয়েটার এবং সিনেমার অভিনয় রীতি একে অপরের থেকে আলাদা। চলচ্চিত্র অভিনেতাদের নিজস্ব ঢঙের অভিনয় কখনোই ছাপিয়ে যেতে পারল না স্বপন কুমার, দিলীপ চ্যাটার্জি, শান্তিগোপাল, ইন্দ্রলাহিড়ী, বীণা দাশগুপ্তা, জ্যোৎস্না বিশ্বাস প্রমুখদের অভিনয় শৈলীকে। কয়েক যুগ পরেও যাত্রা পিপাসু দর্শকদের আলোচনায় তাঁদের সেই অভিনয়ের কথা বারে বারেই উঠে আসে। ভুলেও তারা চলচ্চিত্র শিল্পীদের নাম করেন না কিন্তু। যে সময়ের কথা বলছি তখনও টেলিভিশনে অলীক কুনাট্য সিরিয়ালের রমরমা ছিল না। 90-এর দশক থেকেই হাতে চলে এলো ভিডিও ক্যাসেট। শুধু ঘরে বসে সিনেমা দেখা নয়, নিষিদ্ধ ছবির সহজলভ্যতা অনেকটাই কমিয়ে দিল যাত্রার সেই পুরনো আকর্ষণ। উন্নয়ন তো একাধারে গিলে খাওয়া বড় মাছ। আজ ইন্টারনেটের দুনিয়ায় ঘরের চৌহদ্দিতেই গোটা বিশ্ব হাতের মুঠোয় মোবাইল ফোনের মাধ্যমে। সেখানে যাত্রার চড়া দাগের অভিনয়, ঝলমলে সাজ পোশাক, চমকহীন আলোকসজ্জা সেভাবে আকর্ষণ জাগায় না বর্তমান প্রজন্মের মনে। তবুও এক শ্রেণীর মানুষের নিরলস প্রচেষ্টা, সরকারি আনুকূল্যে চিতপুরে টিকে ছিল কিছু যাত্রা দল। পুরনো ঐতিহ্য হারালেও শীতকালে গ্রামে গঞ্জে এখনো যাত্রার চল আছে। রথযাত্রার পুণ্যতিথিতে প্রভু জগন্নাথ বছরে একদিনই সাধারণ মানুষের মাঝে রথে আসীন হয়ে অবতীর্ণ হন। সেই জন্যই এই প্রবাদ, রথে চ বামনং দৃষ্টা, পুনর্জন্ম নবিত্ততে। সেই অভিলাষেই রথযাত্রায় লোক সমাগমের কোনো অন্ত নেই। এই উৎসবকে কেন্দ্র করেই কলকাতার চিতপুরের যাত্রা দলগুলি তাদের নতুন যাত্রাপালার শুভ মহরথ উদযাপন করত সাড়ম্বরে। খবরের কাগজের কয়েক পাতা জোড়া থাকত সেই ঘোষণা বিজ্ঞাপনের মাধ্যমে। আমাদের মতন যাত্রানুরাগীরা নস্টালজিয়ায় আক্রান্ত হতেন বিজ্ঞাপনের চটকে, কিন্তু সেদিন আর নেই। বিশ্বব্যাপী অতিমারীর আগ্রাসনে চলমান জীবনের ছন্দপতন ঘটেছে। এক বছরের অধিক সময় ধরে হয় সবাই গৃহবন্দী, নয় এক অদ্ভুত আতঙ্কে আক্রান্ত, প্রহর গুনছে সকলে। সেটা খুব অমূলক নয়, সারা বিশ্বজুড়ে রোগাক্রান্তদের মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। কত পরিচিত মানুষ এতে সামিল হয়েছেন তারই অত্যা নেই। প্রাণে বেঁচে ফিরেছেন যারা, মানসিক বা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। স্বাভাবিকভাবেই রথযাত্রায় নেই সাধারণ মানুষের উচ্ছ্বাস, নেই খবরের কাগজের পাতা ভর্তি চিতপুরের যাত্রা দলগুলির
নতুন যাত্রাপালার ঘোষণা। রুজি রোজগারের ধান্দায় যাত্রাশিল্পের সঙ্গে জড়িত প্রচুর মানুষ শুধু প্রাণে নয় ধনেও মারা যেতে বসেছেন। এই অতিমারি হয়তো শেষ করে দিল বাংলার একান্ত সনাতনী লৌকিক শিল্পকে। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।